ক্রোধা দণ্ডান মানুষে এসু বিবিধান পুরুষ নেয়া যে সবসময় অপরের সঙ্গে ঝগড়া করছে দণ্ড দিচ্ছে কথা শোনাচ্ছে ফলে কি হয় নিজের ঐশ্বর্য নিজের প্রাণ নিজের স্বজন সবাইকে হারিয়ে বসে যারা বলে আমরা এগুলো মানি টানি না আমাদের এখানে মহারাজদের মধ্যে অনেক সময় দেখেছি এত বেশি তেজ এত বেশি ভেতরে ক্রোধ সেই সাপের মতো সবসময় ফস করে আছে তাতে কারোর ক্ষতি হবে কি আপনি যে বেশ টাইট দিয়েছি তাকে আরে ওকে কি টাইট দেবেন আপনি আপনি নিজে মরছেন বয়স যখন কম ছিল যা হয় কম বয়সের তেজ একটু বেশি থাকে আমারও ছিল তো এখন বয়সের সঙ্গে আস্তে আস্তে লেতিয়ে পড়ছি আর কি তখন ওই গুরুজন মহারাজ তিনি একটা ঘটনা বিরাট লম্বা বলে তিনি বলছেন দেখো এরকম একজন করেছিল এটা ঠিক করেনি মানে ওই তেজ দেখিয়েছে তো আমি তখনও বুঝতে পারছি না উনি কী ভুল করেছিলেন আমি মনে মনে ভাবছি আমি থাকলে আমিও তাই করতাম বয়স হলে তখন মনে হয় যে না এটা এই করে সব শত্রু হয়ে যায় সবাই দূরে থাকে ফলে কি হয় প্রথমে তো মনে হয় আমি জয়ী হয়ে গেলাম আমি জয়ী হয়ে গেলাম ঠিকই জয়ী হবেন এটা খুব সুন্দর একটা প্রভাব আছে ইংলিশে বলে গাড়ির যে কোনো মেশিন বা গাড়ির যে পার্ট বেশি ক্রিকিং হয় ক্যাচ 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 করে তাকে বেশি তেল দেওয়া হয় আপনার গাড়ি যোন কোন কোন পার্ট জাগার কোন পার্ট বেশি ক্যাচ কুছ করে না দরজা টর যায় তো কোন পার্ট মুভিং পার্টে তেল বেশি দাওয়া হয় এন্ড ইট ইজ ফার্স্ট টু বি রিপ্লেসড এত সুন্দর করে আমি যখন প্রথমবার পড়েছিলাম চমকে উঠেছিল যে কোন মেশিনে যে পার্ট বেশি ক্যাচ কুছ করে তেল होके বেশি দাওয়া হয় তেল বেশি কিন্তু যখন পাল্টানোর সময় আসে সব চাকে তাকেই পাল্টা হ্যাঁ জানে এক্সিডেন্ট আমারই হয়ে যাবে ফার্স্ট টু রিপ্লেসড বেশি ক্যাচ কচ যদি করেন লোকেরা আপনাকে তেল দেবে সবসাধনা ঠাকুর বলছেন না মুখে একটু দিয়ে দেবে শান্ত করার জন্যে প্রথম সুগী আপনাকে আউট করে দেবে রিপ্লেস করে দেবে আমরা এটা বুঝতে পারি না আমরা মনে করি কেমন টাইট দিলাম কেমন টাইট দিলাম কিন্তু টাইট আরে আপনি জানেন না আপনি এবার টাইট খেয়ে যাচ্ছেন সলিড ইউ উইল বি রিপ্লেসড হঠাৎ দেখবেন যে কিছুই হচ্ছে না এ অফিস টফিসে যে বলে অনেক সময় আমি শুনি ইয়াংরা বলে অফিস পলিটিক্স কিসের অফিস পলিটিক্স তুমি যখন চাকরি নিয়েছো তুমি চাকরি নিয়েছো মাথা করে নুইয়ে থাকবে যারা বেশি ক্যাচ কোচ করে প্রথমে দিকে তাকে একটু দিয়ে দেয় দিয়ে আস্তে করে কর্পোরেট ওয়ার্ল্ডে ওরকম করে ওটা খুব নাম করা আছে যাদের ওরা সরাতে চায় ইনএফিসিয়েন্সির জন্যে ও বেশি রাগ করে ওকে ভাইস প্রেসিডেন্ট বানিয়ে দেয় আপনাকে পজিশন দিয়ে দিল ভালো অফিস দিয়ে দিল টাকা দিয়ে দিল কাজ থেকে পুরো সরিয়ে দিল দেখবেন আর ফোন আসে না ফাইল আসে না কিছুই আসে না অ্যান্ড কিন্তু আপনার সবই আছে সম্মান আছে টাকা আছে সবই আছে কাজ নেই খালি এই ধরনের মানুষ তারা যারা চোর তাদের সঙ্গে উত্তেজনার সঙ্গে ব্যবহার করে আর তার যিনি ভালো করেছেন তার সঙ্গে উত্তেজনার সঙ্গে ব্যবহার করে ফলে কী হয় মানুষ যেমন সাপকে ভয় পায় ঠিক তেমনি তাকে ভয় পায় তার থেকে দূরে থাকে দিয়ে আপনি একটা বয়সের পরে হঠাৎ দেখবেন আপনার কাছে আশেপাশে কেউ নেই কেন কেউ নেই কোথায় গেল সব তখন বলবেন না আমি আসলে একটু সত্যি কথা বলি কি না সত্যি কথা বলেন না আপনার আত্মনিয়ন্ত্রণ নেই